আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীরামিস কিচেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার আরেকটা রেসিপি। আর আজকের রেসিপি হলো শোল মাছ দিয়ে টমেটোর ভুনা বা টমেটোর একটু ঝোলও বলতে পারেন। তো এটা আমাদের মানে বিশেষ করে আমার বাচ্চাদের খুব ফেভারিট একটা রেসিপি। তো আজকে চিন্তা করলাম আপনাদের জন্য শেয়ার করি। তো আজকের এই রেসিপি করার জন্য এখানে আমি আস্ত একটা শোল মাছ এভাবে কেটে ধুয়ে নিয়েছি, আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি হাফ কেজির মতো টমেটো বা হাফ কেজির একটু বেশিও হতে পারে। নিয়েছি দুইটা পেঁয়াজ আর নিব কাঁচামরিচ। তো এখন আমরা টমেটোগুলোকে কেটে নিব। তো আমি এইভাবে টমেটোর যে ইয়েটা এভাবে ফেলে দিচ্ছি, এটা কিন্তু ফেলে দেওয়াই ভালো, অনেক সময় এটা খাওয়া উচিত না। আমি শুনেছি যে এটা খাওয়া নাকি উচিত না। তো যাই হোক, তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি টমেটোগুলোকে, স্লাইস করে করে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করে কেটে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমার আজকের এই রেসিপি আপনারা পুরো ভিডিওটা মানে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আর আরেকটা কথা হলো, যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সেই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। তো চিন্তা করছি আপনাদের জন্য শীতের রেসিপি আমি কিছুটা শেয়ার করব। শীতের রেসিপি বলতে আপনার শীতের বিভিন্ন ধরনের পিঠা রেসিপিটাও শেয়ার করব আশা করি। তো আজকের এই রেসিপিটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। তো আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে যেটা হলো আমার একটা ব্লগ চ্যানেল, সেই ব্লগ চ্যানেলটাও কিন্তু আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো এভাবে আমি করে স্লাইস করে করে কেটে নিচ্ছি সবগুলো টমেটোকে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে আরেকটু মোটা করেও কেটে নিতে পারেন, কারণ যেহেতু আমি এই টমেটোগুলোকে একদম মানে গলিয়ে ফেলবো, এর জন্য মানে এইভাবে একটু স্লাইস করে কেটে নিচ্ছি একদম চিকন চিকন করে, যেন আমার সুবিধা হয় এর জন্য। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এইভাবে আমি কেটে কেটে নিচ্ছি। এই যে আমার কাটা শেষ, এইভাবে আমি কেটে নিয়েছি দেখতেই পারছেন। আর এখন কেটে নিব আমি পেঁয়াজগুলোকে। তো এখানে টমেটোর মানে বিচিগুলো যেটা, এটাও আমি উঠিয়ে নিলাম। আর এইভাবে আমি পেঁয়াজটাকে ছুলে দেন এখন কেটে নিচ্ছি। আসলে আমি ছুরি দিয়ে কাটা এত পারদর্শী না, তারপরেও মানে একটু চেষ্টা করছি আজকে ছুরি দিয়ে কাটার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, মানে এই ভিডিওটা করছি জাস্ট আমার মানে সবই আছে বাট আমি ছুরি দিয়ে আসলে এত কমফোর্ট ফিল করি না কাটার জন্য। আমি আসলে বটি দিয়েই কাটতে খুব পছন্দ করি, বাট আজকে এটা দিয়ে কাটলাম যেহেতু টমেটোটা একদম অল্প ইয়েতেই কেটে যায় এ আর কি। তো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা দিবেন। তো আমার বাচ্চারা যেহেতু ঝালটা একটু কম খায় এর জন্য আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তো এখন চলে যাব আমরা রান্নায়, চলুন আমরা এখন রান্নাটা করে ফেলি। তো এখানে রান্না করার জন্য আমি নিয়েছি একটা কড়াই। তো কড়াইটাতে আমি এখন তেল দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণের তেল। আমি আজকের এই রেসিপিটা একদম অল্প তেলেই করার চেষ্টা করব, কারণ যত অল্প তেল দিয়ে করবেন শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। আর আমরা কিন্তু জানি টমেটোতে অলরেডি অনেক ধরনের ভিটামিন আছে, তো আমরা আসলে বিশেষ করে আমার বাচ্চারা টমেটোটাই বেশি পছন্দ করে। তো এখন আমি 2টা পেঁয়াজ এভাবে দিয়ে দিয়েছি, একটু হালকা ভেজে নেব, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে। তো এখানে আমি আদা আর রসুনের বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে, আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ অনেক সময় অনেকেই আদা রসুন বাটাটা দেয় না। আমি অনেক রেসিপিতে আদা রসুন বাটাটা ব্যবহার করি না। তো আজকে যেহেতু শোল মাছ এর জন্য একটু মানে আদা রসুনটা দিলাম, যেহেতু আমি শোল মাছটাকে একটু ভুনা করে নিব, তারপর আমি বাকি মশলাগুলো দিব। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তো মশলাটাকে আমি একটু ভেজে নিচ্ছি, আর মশলাটাকে কিন্তু পোড়া যাবে না, যেহেতু পুড়ে গেলে কিন্তু মশলার ফ্লেভার এবং স্বাদ কোনোটাই ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন
দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তা এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে একটু কষিয়ে নিব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন যে এটা মানে অনেকটা কষে গিয়েছে এক ওই পর্যায়ে। তো এটাকে আমি ভালোভাবে মশলাটাকে তো মশলাটাকে আমি এভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো মশলাটাকে যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এখানে মাছ আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জাস্ট 2-3 মিনিটের জন্য। তো এটাকে আমি ঢাকনাটা উঠিয়ে আরেকবার এখন মাছগুলোকে দিয়ে দিব। তো সবগুলো মাছ আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। তো এভাবে নেড়ে চেড়ে আমি এখানে একটু পানি দিয়ে দিব, যেহেতু এখানে কোনো পানি নেই একটু মানে মশলা আছে। তো এখানে পানিটা দিলে ভালো করে কিন্তু মাছটা কষে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা কষা অবধি পর্যন্ত। এর ভিতরে আমি 2-3 বার নেড়ে দিব। তো বলক চলে আসছে দেখতেই পাচ্ছেন। আর এই ফাঁকে কিন্তু এর আগেও আমি একবার নেড়ে দিয়েছিলাম। তো এইভাবে উল্টে পাল্টে দিলাম যেন দুই সাইডটাই একদম ভালোভাবে কষানো হয়ে যায় মাছটা। তা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়ে। তো মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন। আর এখন মাছগুলোকে উঠিয়ে নিব একটা একটা করে। আর মাছগুলোকে উঠিয়ে না নিলে কী হবে সেটা হলো আমি যদি এখানে টমেটোগুলো দিয়ে দেই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে বেশি। তো আরেকটা কথা যেটা হলো আপনারা কিন্তু মাছটাকে না কষিয়েও আপনারা ভেজে নিতে পারেন। অনেকেই ভাজা মাছ পছন্দ করেন রান্না করে খেতে, তো ওইভাবে করে নিতে পারেন। তো আমি যেহেতু শোল মাছটা রান্না করেছি তো চিন্তা করলাম কষিয়ে নিলেই সবচেয়ে ভালো হয় শোল মাছটা এই আর কি। তো এখন আমি কাঁচামরিচটাও কিন্তু সাথে দিয়ে দিচ্ছি টমেটোর। এখন সব কিছু নেড়ে চেড়ে নিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। মশলার সাথে কিন্তু ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এটাকে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটার ভিতর থেকে পানি কিছুটা বের হয়ে আসছে টমেটোর থেকে। তো এখন আমি এটা ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আর টমেটোগুলো গলে না যাওয়া পর্যন্ত এটাকে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় টমেটোটা। তো এখন কিন্তু অলরেডি 50% প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে টমেটো। এখন আমি আমার খুরচুন দিয়ে বা চামচ দিয়ে একটু ভালোভাবে থেতলে নিব। আর এটাকে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাছগুলোকে হালকা বলতে ভালোভাবেই কষে নিয়েছি। এখন মাছটাও দিয়ে দিচ্ছি, এখন ঝোলটাও দিয়ে দিচ্ছি। তো মাছের যে একটা কিন্তু ঘ্রাণ আছে, নিজস্ব একটা ঘ্রাণ আছে। তো এভাবে আমি ঝোলটাও দিয়ে দিলাম যেন মাছটা ভালোভাবে টমেটোর সাথে মিক্স হয়ে যায় বা টমেটোর ভিতরে মাছের যে ঘ্রাণটা সেটা ছড়িয়ে পড়ে। আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এখন আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এভাবে ঢাকনা দিয়ে আবার একটু উঠিয়ে নিলাম। আমি কিন্তু এটা একটু একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে একদম শুকনো করে নিতে পারেন। তো আমার আজকের এই রেসিপি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমি এটাকে 3-4 বার ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে নিয়েছিলাম। আর টমেটোটা কিন্তু একদম টোটালি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে এখানে একটু মানে